নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মিষ্টি দোকানের মতো একদম খাস্তা মুচমুচে নিমকি। এই নিমকিটা বিকেলবেলা চায়ের সাথে কিংবা এমনিও খেতে কিন্তু বেশ ভালো লাগে, সবাই খুব খেতে পছন্দ করে। খেতে পছন্দ করে না আমার মনে হয় কেউ নেই। আপনারা দেখুন কিভাবে আমি নিমকি তৈরি করি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এক রকমের নিমকি পাওয়া যায়, খুব ছোটো ছোটো হয় এইরকম সাইজের, ওই নিমকিটা কিন্তু আজকে বানাবো না। পপি কিচেনের সদস্য সংখ্যা খুব কম, আমি কাকিমা আর দাদু তিনজন আছি। হ্যালো হ্যালো, নিমকিটা খুব আজকে নিমকি আজকে নিমকি খাবো ভালো। আচ্ছা, চা আজকে নেই, হল না বা বড্ড গরম, চায়ের দরকার নেই, নিমকি এমনি খাওয়া হয়ে যাবে, এমনি খাওয়া, যা মুখরোচক এমনি খাওয়া যাবে। নিমকি তৈরি করার জন্য কি কি লাগবে আপনাদের বলে দেব। নিমকির মূল উপকরণ হলো ময়দা, লবণ, কালো জিরে, চিনি, খাওয়ার সোডা, আর এখানে অল্প একটু হলুদ রং নিয়েছি, চাইলে আপনারা নাও নিতে পারেন। এই হলুদ রংটা দিয়ে নিমকি বানালে ভাজার পর নিমকির কালারটা ভালো আসে। আর নিয়েছি সাদা তেল। আলো, কালো জিরে নিয়েছিস তো? হ্যাঁ গো, কালো জিরেটা মেন। হ্যাঁ, কালো জিরে নিয়েছি, এই তো তুমি দেখতে পাওনি, কালো জিরে ভাজা মুখে পড়লে যা সুন্দর লাগে। অনেকে আবার জোয়ান দেয়, কিন্তু আজকে জোয়ান নেই, সেই জন্য আমি কালো জিরেই দেবো। নিমকির জন্য প্রথমেই ময়দার একটা ডো বানিয়ে নেব, ময়দা ঢেলে নেব। এখানে আমি 3 বাটির মতো ময়দা নিয়েছি। ময়দার ওপরে প্রথমে দেব লবণ, কালো জিরে, অল্প একটু খাওয়ার সোডা দেব, নিমকির স্বাদ ভালো আসার জন্য অল্প একটু চিনি দেব। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেল দেব, মাম একটু বেশি করে দিবি, যেমন এক কামড় দিলেই নিমকি গুঁড়ো হয়ে পড়ে যায়, পড়ে যায়, হ্যাঁ, তবে খাস্তা হবে, জিভে মিলে যাবে। দাদু একদম ঠিক কথাই বলেছে, নিমকি যত খাস্তা হবে ততই খেতে ভালো লাগবে। এই দেখুন, খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, ময়দাগুলো এই যে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। খুব বেশি দেব না, একদম কম, অল্প করে জলেতে দিয়ে দেব। এই হলুদ রং দিয়ে দেব। অল্প অল্প জল দেব আর মাখতে থাকব। আরে হলুদ রংটা না দিলে হতো নি? না দিলেও হতো, এই যে হলুদ রংটা দিলাম। এবার দেখবে নিমকি ভাজার পর মিষ্টি দোকানের নিমকি গুলো যেরকম দেখতে হয় সেরকমই দেখতে লাগবে, সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে নিমকি বানানোর সময় একবারে জল দিয়ে দেবেন না, এরকম অল্প অল্প জল দিয়ে ডোটা মাখবেন। আমি একবারে রেডি হয়ে বসে আছি, কখন ডো বানাবে আর আমি নিমকি বানাবো, তারপরে এবার খাওয়া দাওয়া হবে। আগে নিমকি ঝটপট হয়ে যাবে, একদম গরম গরম ছেঁকে দেবো। হ্যাঁ, আগে আগে দোকান থেকে নিমকি কিনে নিয়ে এলে সে ঠোঙাতেই অর্ধেক গুঁড়ো হয়ে যেত। এই দেখুন বন্ধুরা, ডোটা এই যে এইরকম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, খুব বেশি নরম করে মাখাইনি। নিমকির জন্য ডো একদম তৈরি হয়ে গেছে, ভিজে কাপড় চাপা দিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখে দেব, তারপর নিমকি তৈরি করব। একটা ভালো পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, এইভাবে জলে ভিজিয়ে নিগড়ে নেব জলটা। এবার চাপা দিয়ে দেব, এইভাবে ভিজে কাপড় চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব, তারপর নিমকি বানাবো। তাড়াতাড়ি করলে না, তোর ড করে বসে আছো ঘন্টা খানে। এটা তো খানিকক্ষণ রাখতে হবে, ওই করে তো বসে বসে গল্প করছি। ভিজে কাপড় চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এবার চাপা খুলে নিমকির আকারে বেলে নেব। এই দেখুন, 10 মিনিটের মতো রাখার পর ডোটা এরকম হয়েছে। এবার আমি এই ডো থেকে লুচির থেকে একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নেব। কেটে দাও, আমি গোল করে দিই। হুম হুম, এই রকম সাইজের করে লেচি কেটে নেব। কাকিমা তাহলে এইগুলো সমান করে নাও হাত দিয়ে।
এই কদিন আগে গজা বানিয়েছিলাম মিষ্টি দোকানের মতো খাস্তা গজা। আমি কিন্তু পরে খেয়েছি, যা সুন্দর লাগছে। আমি আগে থেকে একটু হাতে তেল মেখে নিয়েছি। হ্যাঁ, তাহলে ভালো সমান হবে তো। হ্যাঁ, না হলে তো তোমার ফেটে ফেটে যাবে। আজকে গৌড়ও নেই, চিকুও নেই, অর্জুনও নেই, কোনো বাচ্চাই নেই। ওই করে দাদু একটু ঝিমি পড়ছে। আবার দিদি নেই, দিদি তো বেড়াতে গেছে। আজকে একটু আজকে আজ আসর লাগছে, আজকে আসর সব ফাঁকা। আমি আবারও ভিজে কাপড় চাপা দিয়ে রাখবো, একটা একটা ভিজে কাপড়ের ভেতর থেকে বের করবো আর বেলবো। দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার নিমকিগুলো বেলে নেব। পাটার সামনে অল্প একটু ময়দা নিয়ে নেব, ময়দা দিয়ে নিমকিগুলো বেলে নেব। বন্ধুগণ, আমাদের শুরু হলো এবার নিমকি বেলা। তুমি কালকে থেকে চশমা পরে আসবে, তোমার কেমন লাগছে দেখতে? পকেটে রাখবো বলে এই করে আমি রেখে দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি ছাতা নিয়ে চলে এসেছি। ছাতাটার বেলা ভুলবে নি, চশমাটা তবু ভুলে যাবে। আমি জানি পকেটে আছে। একটা লেচি নেব, লুচি যেভাবে আমরা বেলি ঠিক সেইভাবেই কিন্তু আমি বেলে নেব। এই দেখুন কত সুন্দর একটা নিমকি বেলা হয়ে গেল। নিমকি কিন্তু পাট খুলে খুলে যায়। হ্যাঁ, তোর এটা খুলবে তো, ভাজার পর দেখবে মিষ্টি দোকান খেয়ে হয়ে যাবে। ঠিক আছে নাও। ঠিক আছে নাও নয়। ও কাকিমা, নিচে কাপড় চাপা দিয়ে দাও, তাহলে যে হাওয়া পেয়ে গেলে শুকনো হয়ে যাবে উপরটা। আমি বেলবো? তুমি বেলে দাও, তাহলে আমি উনুনে আসতে দেবো। বেলতে পারবে তো? এই দেখো কি সোজা। আরেকটা আমি বেলে দেব। অবশ্যই কিন্তু আপনারা নিমকি বেলার সময় এইভাবে ময়দা দিয়ে বেলবেন, তেল দিয়ে বেলবেন না। তেল দিয়ে বেললে কিন্তু পাট খুলবে না। নিমকি বানানো খুব সহজ, তো পরোটার মতো। আমরা ঘরে পরোটা বানাই এরকম, এটা মিনি পরোটা। হ্যাঁ, তাড়াতাড়ি করে উনুন ধরা রে। তুমি অনেকদিন ধরে বলছো মিষ্টি দোকানের মতো লাড্ডু তৈরি করতে, লাড্ডু একদিন তৈরি করব, গজা তৈরি করে খাওয়ালাম, আজকে নিমকি, এরপরে কি হবে? লাড্ডু। নিমকি কিন্তু সাদা তেলেই ভাজতে হয়, আর একটু বেশি করেই তেল দিয়ে দেবো কড়াতে। কিন্তু গরম তেলে নিমকি ভাজা যাবে না, মিডিয়াম গরম তেলে আমি নিমকিগুলো ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে নিমকিগুলো ভেজে নেব। এই দেখুন তেল হালকা গরম আছে বলে এখনো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেনি, ধীরে ধীরে তেলের ওপর ভেসে উঠবে। যেই নিমকি ভাজা শুরু হয়েছে দাদু উঠে দাঁড়িয়েছে, একবার কোণার দিকে তাকাচ্ছে, একবার কাকিমা বলছে ওই দিকে তাকাচ্ছে। আমি কেন উঠলাম বল দেখি? কেন তুই তো সেটা জানিস নি? কেন বল, নিমকিটা কেমন হয় আমি দেখতেছি, দেখলাম
এইটাই ভালো হয়। নিমকিটা না যদি ফুলতো তখন বলতে ভালো বেলা হয় না। নিমকি কি আর লুচির মতো ফুলবে? এই দেখুন একদম দোকানের মতো নিমকি হয়েছে, হালকা ছেড়েছে পাটগুলো। কাকিমা তো হুড়ুর করে কত বেলে দিলে গো, দুটো করে দিয়ে দিই বলো। হ্যাঁ দুটো তিনটে করে দে না, বেলতে বেশ ভালো লাগছে। দোকানের নিমকি গুলো গা ফোলা ফোলা থাকে, খেতে ভালো লাগে। গাটা ফুলে গেলে তো খাস্তা হয় ভালো। এই দেখুন আমারও কিন্তু নিমকির গাগুলো হালকা হালকা ফুলেছে, আর এই সাইডে ভাঁজগুলো হালকা হালকা ছেড়েছে। আজকে আমাদের বাড়িতে কলকাতা থেকে দুটো দাদা ভাই এসছে, তো এমন দিনে এসছে যে আজকে মানে মাছ মাংস কিছুই হচ্ছে না, রেসিপিতে হচ্ছে নিমকি। নিমকি ভাজাই খাবে আর খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। আচ্ছা সবাইয়ের বাড়িতে যায় মাছ মাংস খায়, না নিমকি খেয়ে যায়। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগছে না, একদম ঝটপট ভাজা হয়ে যাচ্ছে। আপনারা তো দেখছেন নিমকি বানানো কতটা সহজ, আর ঝটপট ভাজা হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে যখনই মন হবে এরকমভাবে ভেজে বাড়ির সবাইকে খাওয়াবেন। দাদা ভাইরা এসে গেছেন রান্নাঘরে, বসুন। নিমকি তো ভাজা হয়েই গেল, আর কোটা ভাজলেই হয়ে যাবে। দাদু বসুন বসুন। হ্যাঁ বলো, তোমাকে কত ভালোবাসে জানো? কাকিমা পাতা দিয়ে দাও, পাতা দিয়ে দাও, ভাজা হয়ে গেছে, গরম গরম দিয়ে দাও। হ্যালো, আমার খাওয়ার বিষয় নিয়ে আমি সতর্ক আছি বলে। হ্যালো, এটা উপরটা দেখলেই বোঝা যাচ্ছে কত খাস্তা, একদম মুচমুচ করছে পুরো। এখনই তো কড়া থেকে তুললো, হাত দেওয়া যায়নি, যার ফলে ধরতে পারিনি। আজকে আমাদের জন্য অনেকটা দেরি হয়ে গেছে। না না ঠিকই আছে, আর বেশি নেই, মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেল। এই দুটো ভাজলে সব হয়ে যাবে ভাজা। অসাধারণ হয়েছে খেতে। আর সবথেকে বড় কথা, এখানে দাঁড়িয়ে থেকে আমরা দেখলাম পুরো জিনিসটা, এটা সবথেকে আরো বেশি ভালো লাগলো। খাকি আর ভেঙে ভেঙে পড়ছে, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এত মুচমুচে। এদিকে তো আমার নিমকি ভাজা শেষ, আর ওদিকে তো দাদা ভাইরা খেয়ে বললো কিরকম হয়েছে। কার কত আওয়াজ হচ্ছে। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন।